গুড মর্নিং, নমস্কার। তারপরে কি বলি, এত সুন্দর একটা জায়গা আমি মানে ভাবতেও পাচ্ছি না। সিকিমের মানে এসছি, খুব ইচ্ছা ছিল অনেক দিনের সিকিমে আসার। তা সিকিমে এসে আমরা একটা গ্যাংটকের রাঙ্কা ভিলেজে রয়েছি। এটা একটা গ্রাম, অফবিট জায়গা যেটাকে বলছে। অনেকদিনের ইচ্ছা ছিল অফবিট জায়গায় আসার। এখান থেকে সিকিম শহরটাও দেখা যাচ্ছে পুরো, খুব সুন্দর। রাতের সিকিম তো খুবই ভালো লেগেছে। আমরা জাস্ট এসেছি চার দিনের জন্য। এই যে ব্যালকনির হাওয়া, এই মানে এত সুন্দর পাহাড়ের ওপরে। এটা হচ্ছে হোমস্টে করেছি আমরা যে জায়গাটায়, এই জায়গাটার নাম হচ্ছে রাঙ্কার অ্যালান, এই হোমস্টেটার নাম। এখানকার মালিক যিনি আছেন ভক্ত দা, উনি আমাদের খুব মানে আপ্যায়ন করছেন, খুব ভালো লাগছে ওনার আপ্যায়ন দেখে। আর এই অ্যালান হোমস্টেটা ভীষণভাবে সুন্দর লাগছে, বিশেষ করে আজকে সকালবেলাও দেখলাম, আর্লি মর্নিং এত সুন্দর লাগলো। তারপরে আমরা সূর্য ওঠাটা দেখলাম, খুব ভালো লাগলো। এটা এখান থেকে সব সুন্দর লাগছে, তার জন্য আপনাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি আনন্দের সহিত এই হোমস্টেটাতে। আপনারা যদি মনে করেন আসবেন, আসতে পারেন। আর এত সুন্দর ব্যবস্থা, সেই জন্য খুব ভালো লাগছে। এর জন্য আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, দেখতে আসুন, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। এটা ব্যালকনি, এখানে বসেই আপনার টাইম পাস হয়ে যাবে। এবার আমরা যে এই ব্যালকনির চারিদিকে দেখুন, খুব সুন্দর জায়গা, চারিদিকে খুব সুন্দর ভিউ, মানে অপূর্ব সুন্দর। এখানে বসে টাইম পাস করলে আপনাদের ভালো লাগবে। এবার আপনারা আসুন, আমরা যে রুমটাই রয়েছি, এখানে অনেকগুলো রুম আছে, অনেক ফ্যামিলি এসে থাকতে পারে। যদি মনে করেন কাপল আসবেন, বন্ধুরা আসবেন, এমনকি ফ্যামিলি নিয়ে এসো, এই হোমস্টেটা ভীষণ সুন্দর। এই যে রুম, এখানকার মানে ফ্লোর বাগেরা সব কিছুই সুন্দর।